গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন তানকিউল হাসানের গল্প তুর্ণার নিশীথা কাউন্টারের লোকটি আলমের হাতে টিকিট দিয়ে বলল ভাই তাড়াতাড়ি যান পারলে শক্ত একটা দৌড় দেন ট্রেন এখনই ছাড়বে লোকটির কথায় আলম পাত্তা দিল না হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো একটা বাজে টিকিটে লেখা আছে ট্রেন ছাড়বে একটা দশ মিনিটে হাতে এখনও সময় আছে দশ মিনিট দীর্ঘ সময় সে ধীরে সুস্থে হেঁটে প্ল্যাটফর্মের দিকে রওনা হল যখন প্ল্যাটফর্মে পৌঁছালো তখন আন্তঃনগর তুড়নারিশিথার ট্রেনটি ঝিক টুকটুক টুক টুক টুকটুক তালে ধীর গতিতে চলতে শুরু করেছে রেলের সিগনালম্যান ম্যান এক হাতে সবুজ পতাকাটি উঁচু করে ধরে প্ল্যাটফর্মে একপাশে পাশে দাঁড়িয়ে আছে তার ঠোঁটে বাসি আলম সিগনালম্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ভাই নিশিতে কোন প্ল্যাটফর্মে সিগনাল ম্যান আলমের দিকে চরম বিরক্তি ভরা চোখে তাকালো। মনে মনে বলল শালার মানুষ সময় জ্ঞান বইলে কিছু নাই আর বেটা ট্রেনে যখন যাইবি আগে আগে স্টেশন আইবি না সিগনালম্যান আলমকে হাতি ছাড়া করে বলল ওই যে যায় দৌড় দেন নাইলে ট্রেন মিস ঝড়ের গতিতে দৌড়ে আলম কোনো মতে ট্রেনে উঠে পড়ল শেষ কবে সে এত দ্রুত গতিতে দৌড়েছে তা মনে করতে পারল না দৌড়ের চোটে তার আলজিভ বের হয়ে গেছে স্যান্ডেলের ফিতা ছিঁড়েছে আর বুকটা হাপরের মতন নামা করছে ট্রেন মিস করলে বিরাট সমস্যা হতো আলম তার হাত ঘড়ির দিকে তাকালো এবং অবাক হলো ঘড়ির কাটায় একটা পাঁচ বাজে যদিও টিকিটে লেখা ট্রেন একটা দশ মিনিটে স্টেশন ছাড়বে ট্রেন কি নির্দিষ্ট সময়ের দশ মিনিট আগেই ছেড়ে দিয়েছে নাকি তার ঘড়িটা খারাপ এ লাইনে সে অনেকবার ট্রেনে চড়েছে এমনটা কখনো হয়নি এদেশে কোনো কিছুই সময় মতো ছাড়ে না আর এ তো মামুলি আন্তঃনগর ট্রেন সিট কোন বগিতে পড়েছে কে জানে সে পকেট থেকে রেলের টিকিট বের করল তাতে লেখা শোভন চেয়ার ঝ আসন উনত্রিশ সে এখন দাঁড়িয়ে আছে কম্পার্টমেন্টে ঝ নিশ্চয়ই অনেক সামনের দিকে ফিতাবিহীন স্যান্ডেলে হাঁটা কষ্টকর তারপরেও পুরো ট্রেনের এ মাথা থেকে ও মাথা হেঁটে আলম যখন তার আসনে পৌঁছল তখন ক্লান্তিতে তার শরীর ভেঙে যাচ্ছে কাঁধে ঝোলানো ব্যাগটি সিটের উপরে র্যাকে রাখার পর সে তার সিটে ধপাস করে বসল আলমের বসার ধরন খুব সম্ভবত তার পাশের সিটে বসা মেয়েটির পছন্দ হয়নি সে আলমের দিকে তাকালো বিরক্ত হয়ে আলমও তার সহযাত্রী মেয়েটির দিকে তাকালো আর ঠিক তখনই তার বুকের ভেতরটা ধক করে উঠল তার পঁচিশ বছরের জীবনে এমন সুন্দরী মেয়ে দুটো দেখেছে বলে মনে পড়ল না বেহেস্তের হুররাও কি এই মেয়ের মতো রূপবতী মেয়েটির হাতে খবরের কাগজ সে খুব মনোযোগ দিয়ে তা পড়ছে চোখের সানগ্লাসটা কায়দা করে কপালে রেখেছে তাতেও তাকে মানিয়েছে যে সুন্দর তাকে সব মানায় যদি সানগ্লাসটা সে মাথার তালুর উপর রাখতো নিশ্চয়ই তাতেও তাকে মানাতো আলম আর চোখে মেয়েটির দিকে তাকিয়ে ভাবল এত মনোযোগ দিয়ে সে কি পড়ছে কি এমন আছে আজকের পত্রিকায় বিশেষ কোনো খবর সে নিজে পত্রিকা পড়ে না অনেক আগে ছেড়েছে আর পত্রিকা পড়ে হবেই বা কি বাংলাদেশের পত্রিকায় খুন ধর্ষণ ক্রসফায়ার হাসিনা খালেদা এসব ছাড়া পড়ার মতন কিছুই নেই সে লক্ষ্য করে দেখেছে আজকালকার মেয়েরা সাধারণত খবরের কাগজ ফাগজ এসব পড়ে না তাদের বসবাস ইন্টারনেটের অলিক জগতে তাহলে এই মেয়েটি পড়ছে কেন এমন রূপবতীর হাতে পত্রিকা ঠিক মানাচ্ছে না তার হাতে শোভা পাবে দামি কোনো মোবাইল ফোন তাতে থাকবে ফেসবুকের অ্যাপ কিছুক্ষণ পরপর সে সেলফি তুলবে নানান ভঙ্গিমায় তোলা সেসব ছবিগুলো ফেসবুকে আপলোড করবে নিচে ক্যাপশন লেখা থাকবে এই আমি এখন ট্রেনে উফ কি যে ভাল লাগছে আমি এখন একটা আমরা খাব এই জাতীয় কোনো আহ্লাদি কথাবার্তা তারপর সে হাসি মুখে আমরা খাবার সেলফি তুলবে আমরা কষা হলে মুখ বিকৃত করে আবার সেলফি তুলবে সেসব ছবি দেখে অন্তত একশো জন লাইক দেবে কমেন্ট করবে আরও পঞ্চাশ জন এর কোনো মানে হয় আলমের নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বিচিত্র শোনালেও সত্য একবিংশ শতাব্দীর এই যান্ত্রিক যুগে তার কোনো মোবাইল ফোনই নেই ফোনের কাজ সে মেসের পাশের বরকতিয়া ফার্মেসি থেকে সেরে নেয় তাছাড়া ফোনে কথা বলার মতন মানুষজনও তার কম ফার্মেসির কম বয়সী ছেলেটা কিছুদিন আগে আলমকে বলেছিল ভাই আপনার একটা আজব কিসিমের মানুষ আলম বিস্মিত হয়ে ছেলেটিকে জিজ্ঞেস করেছিল কেন আমাকে আজব কিসিমের মানুষ মনে হবার কারণ কি? দোকানদার ছেলেটি বলেছিল আজকালকার রিক্সাওয়াল কাজের বুয়া সবাই মোবাইল ফোন ব্যবহার করে আর আপনি করেন না শোনে আলম ভাই একটা মোবাইল কিনেন যুগের সাথে তাল মিলিয়ে চলন লাগব আপনি মানুষটা আদিম যুগের ছেলেটার মুখে এই কথা শুনে আলম কিছু বলেনি বিচিত্র ভঙ্গিতে হেসেছে সেই হাসির মানে বোঝাও মুশকিল আসলে ফোন রাখাটা তার কাছে এক ধরনের বাহুল্য বলে মনে হয় তাছাড়া বাড়তি খরচের ব্যাপার তো আছেই আর সে কার সঙ্গে কথা বলবে তার কোনো বন্ধু বান্ধব নেই বললেই চলে যে দু একজন আছে তাদের সাথে ইদানিং দেখা সাক্ষাৎ হয় না সে মোটামুটি নিঃসঙ্গ জীবনযাপন করে তার দিন কাটে টিউশনই করে তাও একটা দুটো টিউশনই না মোট চারটা সহযাত্রী মেয়েটা পত্রিকা পাতা উল্টাতে গিয়ে আলমের দিকে একবার চোখ তুলে তাকালো এবং সাথে সাথে চোখ নামিয়ে নিল পুরো ব্যাপারটা ঘটল মাত্র কয়েক মিলি সেকেন্ডে তবে তা আলমের চোখ এড়ালো না প্রতিটি মেয়ের চেহারায় একটা বিশেষত্ব থাকে কারো চিবুক ধার হয় কারো গালে টোল পরে কারো হাসি সুন্দর হয় কেউ হয় কালো কিংবা কেউ ফর্সা এই মেয়েটার চেহারার বিশেষত্ব হচ্ছে তার ডাগর চোখ কি সুন্দর টানা টানা লেখক কবিরা নিশ্চয়ই এই ধরনের চোখকে হরিণ নয়না কিংবা পটল চেরা চোখ বলেন মেয়েটি চোখে কাজল দিয়েছে কাজল নামের কালো রঙ কি করে চোখকে এত সুন্দর করে কে জানে নিশ্চয়ই মেয়েটি মফসলে থাকে ঢাকা শহরের মেয়েরা আজকাল চোখে কাজল দেয় না তাদের চোখে থাকে রং বেরঙের কন্ট্যাক্ট লেন্স তার গুলশানের ছাত্রীর মায়ের কথাই ধরা যাক প্রথম দিন ভদ্রমহিলার সবুজ রঙের চোখের দিকে তাকিয়ে আলম অবাক হয়েছিল ভেবেছিল বাঙালির চোখ সবুজও হয় তারপর সে লক্ষ্য করলো এই মহিলার চোখের রং প্রায়ই বদলায় শাড়ি সালোয়ার কামিজের সাথে তার চোখের রঙেরও বদল হয় আলম যখন এসব আকাশ ভাবছে ঠিক তখনই মেয়েটি আলমের দিকে আবারও তাকালো তাকানোর ধরন দেখে আলমের মনে হলো এই মেয়েটি খুব সম্ভবত দেমাগি অবশ্য রূপবতী মেয়েরা সাধারণত দেমাগি হয় এবং এতে দোষের কিছু নেই রূপের দেমাগ বলে একটা কথা আছে সারাক্ষণ এদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা কাজ করে যেন তাকে ঘিরেই জগতের সব কিছু ঘটছে ব্যাপারটা বেশ অদ্ভুত আলম ভাবল আচ্ছা মেয়েটির সঙ্গে কথা বললে কেমন হয় কোন এক বিচিত্র কারণে মেয়েটির সাথে কথা বলতে ইচ্ছা করছে সাধারণ কথাবার্তা যেমন কোথায় যাচ্ছেন কি করেন আমি আলম ভালো নাম জাহাঙ্গীর আলম না ঠিক হলো না কাউকে প্রথমে সে কি করে কোথায় যাচ্ছে এই ধরনের প্রশ্ন করা উচিত না ধাপে ধাপে এগোতে হবে প্রথমে নাম ধাম জানতে হবে আচ্ছা নামের সাথে ধাম আসে কেন ধাম কি বাংলা ভাষাটা বড় অদ্ভুত হুট করে কারো নাম জানাটাও সহজ কাজ না বিদেশ বিদেশ থাকলে সুবিধা হতো সে হাত বাড়িয়ে বলতো আমি আলম তখন মেয়েটাও তার দিকে মিষ্টি করে হেসে হাত বাড়িয়ে হ্যান্ড চেক করত তার নিজের নাম বলতো কথা চালাচালি হতো ঠিক তখনই সে জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছেন মেয়েটি বলতো চিটাং ওমা আমিও তো চিটাং যাচ্ছি যদিও সে যাচ্ছে লাকসাম মেয়েটি তখন চোখ বড় বড় করে বলতো বলেন কি পুরো ব্যাপারটা ভাবতেই কেমন জানি ভালো লাগছে আলম ভেবে দেখল আজকের দিনটা তার খুব ভালোভাবে শুরু হয়েছে ঘুম থেকে ওঠার পর মেসের গণবাথরুমের সামনে কোনো লাইন ছিল না পাশের বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার ছিল ফ্রেশ আগের দিনের বাসি খাবার আজকের বলে চালিয়ে দেয়নি কমলাপুর স্টেশনে আসার আগে সে গিয়েছিল তার ছাত্রের বাসায় সেখানে তিন মাসের বেতন বাকি ছাত্রের বাবা পেশায় ঠিকাদার মহা লোক তাকে কখনোই পাওয়া যায় না ছাত্রের মা আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে তিন মাস পার করে দিয়েছে আলম বেতনের আশা মোটামুটি ছেড়েই দিয়েছিল আজকে ছাত্রের বাসায় যাওয়ার কারণ একটাই বেতন না পেলে ছাত্রের বাবাকে কিছু কঠিন কথা শোনানো অবশ্য যদি সে বাসায় থাকে বাসায় না থাকলে করার কিছুই নেই আলম ছাত্রের বাবাকে কি কঠিন কথা শোনাবে তা সে মনে মনে ঠিক করে রেখেছিল সে যখন সেখানে পৌঁছালো ছাত্রের বাবা বদিউর রহমান পাটোয়ারি তখন বাড়ির উঠোনে বসে শেক করছেন তাকে দেখে আলমের মনটা ভালো হয়ে গেল যাক লোকটা আজ বাসায় আছে বদির রহমান পাটোয়ারি চোখে মুখে রাজ্যের বিরক্তি ফুটিয়ে তুলে আলমের দিকে তাকালেন তবে কিছু বললেন না লোকটার তাকানোর ধরনটাই এমন যেন যাবতীয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের উপর সে বিরক্ত আলম দাঁড়িয়েছিল আলমকে দাঁড়িয়ে থাকতে দেখে বদির রহমান ইশারায় ছোট্ট একটা মোড়ায় বসতে বললেন তিনি এই মুহূর্তে দাড়ি কাটার ক্রিটিক্যাল স্টেজে আছেন এই মুহূর্তে কথা বলা ঠিক না তার ইশারায় আলম বসল এই বাড়ির উঠোনে অনেকগুলো মোড়া তাদের পোষা মোড়া বেড়ালতা ছাড়া কাউকে কখনো মোড়ায় বসতে দেখেনি আলম বদির রহমান পাটরের দাড়ি কামানোর আয়োজন দেখতে লাগলো বলা যেতে পারে দাড়ি কামানোর মতো তুচ্ছ কিছুকে ভদ্রলোক শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন উনি বসেছেন ছোট্ট একটা মোড়ায় তার সামনে একটা চেয়ার সেই চেয়ারে এক মগভর্তি গরম পানি যা থেকে ধোঁয়া উঠছে এক পাশে আর শেভিং ব্রাশ সামনে বিশাল একটা আয়না সে আয়নায় মনে হয় কোনো সমস্যা আছে তার চেহারাটা দেখাচ্ছে মাকা অনেকটা হোজলিয়ামের মতো ভদ্রলোক এক মনে দাড়ি কামাচ্ছেন আলমের হাসি পেল সে মনে মনে বলল আরে বেটা ছাগলের মতন অল্প কটা দাড়ি তোর গালের মধ্যে কিছু নাই তারপর আবার গালের মধ্যে রেজার টানতেছিস কেন বেকুবের বেকুব দাড়ি কামানোর শেষ হবার পর বদির রহমান পাটোয়ারি দুই গালে গলায় ফিটকিরি ঘষলেন এবং কিছুক্ষণ উহ আহ জাতীয় শব্দও করলেন তারপর আলমের দিকে তাকিয়ে বললেন বুঝলা মাস্টার আমি আফটার শেভ মেপ এইসব বিদেশি জিনিস মুখে দেই না দিলেই গালে কুটকুট করে চুলকায় আর নতুন বালে পোলাপানের মতো গালে ফুরা বাইর হয় ওই সব এসে আমাকে দেশি ফিট করি অনেক ভালো কি ভুল বললাম আলম বলল কথা ঠিক মোটেও ভুল বলেননি বদির রহমানের মুখের পোড়া মনে হয় কমেছে তিনি গরম তোয়ালে দিয়ে মুখ মুছে আলমের দিকে আন্তরিক ভঙ্গিতে তাকিয়ে বললেন তোমার খবর বলো মাস্টার আসো কেমন বেশ কয়েকদিন পরে তোমার দেখলাম জি ভালো আপনাকে তো কখনোই পাওয়া যায় না বদির রহমান পাটারে কিছু বললেন না তার মন মেজাজ গতকাল দুপুরবেলা থেকে খুবই ভালো যাচ্ছে দুটা কাজের পেমেন্ট অনেক দিন ধরে আটকে ছিল গতকালই ক্লিয়ারেন্স পেয়েছে তিনি আলমকে বললেন চা খাইবা নাকি এক কাপ দাড়ি কামানের পর আমি এক কাপ চা খাই অনেক দিনের অভ্যাস তুমি আমার সাথে এক কাপ খাও জি না আমি নাস্তা করে এসেছি আর দিনে এক কাপের বেশি চা খাই না আরে খাও খাও বুঝলা চা এমনই একটা জিনিস যা দিনে যখন তখন খাওয়ান যায় দাঁড়াও আমি রতনরে ডাকি বলেই বিকট সরে রতনকে ডাকতে লাগলেন রতন রতন বাজান কই গেলা রতন এলো আলমকে দেখে অবাক হয়ে বলল স্যার আজকে তো আপনার আসার কথা না আপনারা বললেন দেশে যাবেন আজকে তো আমার ছুটির দিন না তোমাকে পড়াতে আসি নাই তোমার বাবার সাথে কিছু কাজ আছে রতন কিছু বলল না সে মহা ফাঁকিবাজ পড়াশোনা ছাড়া সব কিছুতেই ভালো বদির রহমান পাটরের ছেলেকে বললেন বাজান যাও তোমার মায়ের গিয়া বলা দুই কাপ চা পাঠা দিতে বলবা মাস্টার সাপারে চা মনে হয় তৈরি ছিল রতন দুই মিনিটের মধ্যে চা নিয়ে এলো বদির রহমান পিরিচে চা ঢেলে চুকচুক করে খাচ্ছেন আলম চায়ে এক চুমুক দিয়ে আট দেয়নি এই বাড়ির চা জঘন্য সে কখনই খায় না চায়ের মতন অতি সাধারণ একটা পানীয় কেন এরা বানাতে পারে না তা ওর মাথায় ঢুকে না অথচ মহিলার রান্নার হাত অসাধারণ আলম দু একবার এই বাড়িতে খেয়েছে একবার তার ছাত্রের মা বিরিয়ানি রান্না করেছিলেন কি সাদ সে বিরিয়ানির এখনও জিভে লেগে আছে খাবার সময় মনে হয়েছে এই মহিলার রেস্টুরেন্ট ব্যবসায় নামলে হাজি ফখরুদ্দিনের ব্যবসা লাটে উঠত বদির রহমান পাটারির চা খাওয়া শেষ হয়েছে উনি আলমের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন তো মাস্টার আর খবর বলো তোমার পড়াশোনার খবর কি অনার্স না কী জানি পর সেটা শেষ হয়েছে জি না আরও দুই বছর বাকি আছে বদিউর রহমান হতাশ্বরে বললেন এই দেশে পড়াশোনা করে কি হইব মাস্টার ওই দিন দেখলাম পত্রিকায় মাস্টার ডিগ্রি পাশ করে পোলায় রিক্সা চালায় দেখে মনটা খারাপ হয়ে গেল আমি ঠিক করছি রতনরে মেট্রিকের পড়ার পড়াবো না আমার পোলায় যেই ধরনের ছাত্র হ্যাঁ মেট্রিক পর্যন্ত ঠিকই কিনা এটাই ভাবনার বিষয় বুঝলাম মাস্টার তোমার মজার একটা কথা বলি এই যে আমি বদির রহমান পাটোয়ারি ক্যালাস এইট পাস আমার বাবাই ছিলেন ফাইভ পাস আর আমার পোলাইবো মেট্রিক পাস হ্যাঁ আলম কিছু বললো না কথাবার্তা কোন দিকে এগুচ্ছে সে ঠিক ধরতে পারছে না তাকে এক্ষুনি উঠতে হবে সে বলল আমাকে উঠতে হবে দুপুরবেলা ট্রেন চাঁদপুর যাচ্ছি আমার বেতনটা পাওনা ছিল বেতনের কথা বদির রহমান শুনেছেন বলে মনে হলো না তিনি অবাক হওয়ার ভান করে বললেন বলো কি হঠাৎ করে দেশে যেতেছো ব্যাপার কী কোন খারাপ সংবাদ জি না কোনো খারাপ সংবাদ না বিয়েতে যাচ্ছি আরে সেটা তো আগে বলবা কার বিয়া তোমার জি না আমার না তাইলে কার বিয়া ছোট বোনের ও সেইটা বলো আমি ভাবলাম তুমি বিবাহ করতে চাইতেছো অবশ্য তোমার বিয়ার বয়স হয়েছে আলম মনে মনে বললো আরে ব্যাটা বলার সুযোগ তো দিবি বদির রহমান আবারও কথা বলতে শুরু করলেন বুঝলাম মাস্টার সাদী বিবাহ এইসব হইল আনন্দের উৎসব বিয়ার কথা শুনে আমার নিজের বিবাহের কথা মনে পড়ে গেল তোমার আমার বিবাহের গল্পটা বলি খুবই ইন্টারেস্টিং ঘটনা আলম হতাশ চোখে বদির রহমানের দিকে তাকালো সে মনে মনে ভাবছে কী যন্ত্রণা তার আগ্রহ দেখে মনে হচ্ছে বিয়ের গল্প না শুনিয়ে তাকে ছাড়বে না বদির রহমান পাটরে স্টার ফিল্টার সিগারেটে আগুন ধরাতে ধরাতে বললেন বুঝলা আমার বিয়ার দিন বিকালবেলা বরযাত্রী নিয়ে ইস্টিমারে বরিশাল থেকে ঢাকা ফিরতাসি আমার শ্বশুরবাড়ি আবার বরিশাল পানির দেশ শুরু হইল ঝড় বাতাসের এমন গতি চোখে কিছু দেখা যায় না আমি কেবিনে বসে আসি রতনের মায় ঘুমটা দিয়ে পাশে বসে আছে তার সাথে তখনও কোনো কথা হয় নাই ভাবতাসি কথা কমু কি কথা কমু হেটা নিয়ে চিন্তার মধ্যে আসি লজ্জা লাগতেছে তাছাড়া মা বইনসারা ছাড়া কোনো মেয়ে লোকের সাথে বিবাহের আগে তেমন একটা কথা বলি নাই এইসব যখন ভাবতাছি ঠিক ওই সময় ইষ্টি আমার একদিকে কায়তিয়ে গেল আমি বিছানায় বসাছিলাম ধরাম করে মেঝেদ পড়লাম রতনের মায় ও আল্লারে বইলা চিৎকার করে উঠল আমি নিজে একটু ভয় পাইলাম ঘটনা কি নতুন বিয়া করছি সাথে নতুন বউ যার সাথে অহন কোনো কথা কই নাই যদি ইষ্টিমার ডিবাস যায় ব্যাপারটা ভাইবা দেখো ঠিক ওই সময় কেবিনের দরজা স্টিমারের লোকজন কিলাকিলি শুরু করছে আর বলতাছে জলদি বাইর হন জাহাজের খোলে পানি ঢুকছে জাহাজ ডুবে যাইতেছে চিন্তা করো আমার অবস্থা গল্পের এই পর্যায়ে বদির রহমানের স্ত্রী হাতে বাজারের ব্যাগ নিয়ে হাজির হলেন তিনি তার স্বামীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনি বাজারে যাবেন না স্ত্রীর কথা শুনে বদির রহমান পাটটি ব্যস্ত হয়ে পড়লেন আলমকে বললেন মাস্টার বাজারে যাব আলম বলল জি অবশ্যই তারপর আমতামতে করে বলল আমার বেতনটা পাওনা ছিল হাতে টাকা পয়সা একদম নাই যদি দিতেন আজকে বদিউর রহমান কী যেন ভাবছেন আলম আতঙ্ক নিয়ে তার দিকে তাকিয়ে আছে টাকাটা কি আজকে দেবে বদিউর রহমান কিছু ভুলে গিয়েছিলেন আর তা ঠিক তখনই মনে পড়েছে বদিউর রহমান কিছু ভুলে গিয়েছিলেন আর তা ঠিক তখনই মনে পড়েছে এমন ভঙ্গি করে বললেন ভুলে গেছিলাম মাস্টার দাঁড়াও বলে লুঙ্গির কোচ থেকে এক তারা পাঁচশো টাকার নোট বের করলেন গুনে গুনে তিন হাজার টাকা আলমের হাতে দিয়ে বললেন কিছু মনে না একটু দেরি হয়ে গেল বুঝতাই তো পারতো ঠিকাদারি ব্যবসা সরকার সময় মতো পেমেন্ট দেয় না সব কিছু নিয়ে টালবাহানা করে সুতের দেশ টাকা হাতে পাওয়ার পর আলমের মনটা ভালো হয়ে গেল তার মনে হল বদির রহমান পাটারি লোকটা আসলে অতটা খারাপ না সুবিধা অসুবিধা মানুষের থাকতেই পারে আলমের সহযাত্রী মেয়েটির হাতে এখন একটা গল্পের বই সে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে আলমের মনে হলো এই মেয়েটি খুব সম্ভব পড়ুয়া টাইপের না পড়ে থাকতে পারে না বিগত দেড় ঘন্টার ট্রেন যাত্রায় মেয়েটি আলমের দিকে মোট তিনবার তাকিয়েছে এবং পুরো ব্যাপারটি আলমের ভালো লেগেছে সে জানে তার চেহারা ছবি ভালো যদিও অল্প বয়সে মাথার চুল অনেকখানি পড়ে গেছে তারপরে যতখানি আছে তা অন্তত আরও পাঁচ সাত বছর টিকে থাকবে পুরো মাথা জুড়ে টাক পরার আগে সে নিশ্চয়ই বিয়ে করে ফেলবে বিয়ের পর টাক পড়লে কোনো সমস্যা নেই কিন্তু অবিবাহিত মেয়েদের টাকলা জামাই চরম অপছন্দ চট্টগ্রাম অভিমুখে তোন্ডার নিষেধা ট্রেন উল্কার বেগে ছুটে চলেছে বাইরে গ্রীষ্মের ঝকঝকে নীল আকাশ মেয়েটি গল্পের বইখানা তার কোলের উপর রেখে ট্রেনের বিশাল জানালা দিয়ে তাকিয়ে আছে সানগ্লাসটা কপাল থেকে নামিয়ে চোখে দিয়েছে হাওয়ায় তার চুলগুলো এলোমেলো হয়ে আছে আলমের তা দেখতেও ভালো লাগছে স্যার চালাকবো আলম তাকালো ট্রেনের বেয়ারা দাঁড়িয়ে আছে হাতে চায়ের ফ্লাস্ক আলম বলল দেন এক কাপ খাই তারপর কী ভেবে যেন পাশের মেয়েটির দিকে ইশারা করে বলল আমাদের দুইজনকেই দেন মেয়েটি মনে হয় আলমের কথা শুনেছে সে আলমের দিকে তাকালো আলম বলল খান এক কাপ চা মেয়েটি মৃদু হেসে সায় দিয়ে বলল থ্যাঙ্ক ইউ মেয়েটি ছোট ছোট চুমুকে চা খাচ্ছে দেখে ভালো লাগছে আচ্ছা এমন তুচ্ছ কিছু দেখতে তার কেন ভালো লাগছে এখানে ভালো লাগার কি আছে সে কে মেয়ের প্রেমে পড়েছে মেয়েটির চা খাওয়া থামিয়ে আলমের দিকে তাকালো তারপর মিষ্টি হেসে বললো চায়ের জন্য আবার ধন্যবাদ আমার ঘুম পেয়েছিল চা ঘুম ছাড়ানোর মহষদ আলম শায় জানিয়ে বলল ঠিক বলেছেন আমি অবশ্য দিনের দু তিন কাপে বেশি খাই না আপনি কোথায় যাচ্ছেন মেয়েটি বলল লাকসাম মেয়েটির কথা শুনে আলম অবাক হবার ভঙ্গিতে বলল রিয়েলি আমিও লাকসাম যাচ্ছি ওখানে কি আমার দিদি আর জিজু থাকেন সেখানে অনেকদিন যাওয়া হয় না ইউনিভার্সিটি কদিন বন্ধ আছে ভাবলাম ওদের দেখে আসি আলম ভাবনায় পড়ল মেয়েটা দিদি আর জিজু বলছে সে খুব সম্ভবত হিন্দু সেটা কোনো সমস্যা না আনন্দের বিষয় হচ্ছে মেয়েটা তার সাথে আগ্রহ নিয়ে কথা বলছে দুই একবার তার চোখের দিকে গভীরভাবে তাকিয়েছে যদিও এখনও তার নাম জানা হয়নি আলম চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল আপনার নামটাই তো জানা হলো না মেয়েটা কিছুটা লাজুক গলায় বলল ও তাই তো আমাদের তো পরিচয়ই হলো না বাইদবে আমি স্নিগ্ধা স্নিগ্ধা চক্রবর্তী আপনি কোন এক বিচিত্র কারণে আলম নিজের সঠিক নামটি বলল না সে বলল আমি নিলয় চক্রবর্তী আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম আপনার নামের মতো আপনি মানুষটাও স্নিগ্ধ মেয়েটা খিলখিল করে হেসে উঠল নীলয় চক্রবর্তী নামের কারণে বা অন্য যে কোনো কারণেই হোক মেয়েটা আলমের দিকে বেশ আগ্রহ দেখাতে শুরু করল নানান বিষয়ে কথাবার্তা হচ্ছে আলম দু একটা জোকস বলল সেটা শুনে মেয়েটা হেসে ভেঙে পড়ছে হাসি চেপ একবার বলল আপনি মানুষটাতে খুব মজা আলমের মনে হলো এটা তার জীবনের সবচাইতে আনন্দময় ট্রেন জার্নি এই জগতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় আলমের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না মেয়েটার সাথে কথা বলার এক পর্যায়ে কেউ একজন আলমের সিটের পাশে এসে দাঁড়ালো তারপর বিস্মিত চোখে তাকিয়ে বলল আলম না আমগো ক্লাসে জাহাঙ্গীর আলম সালার দিয়ে তো হইলি নে আলম হতভম্ব হয়ে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল তার ছোটবেলার ক্লাসমেট রফিক দাঁড়িয়ে আছে মেয়েটি এরপর আলমের সাথে আর কোনো কথা বলেনি আলম তার সিট ছেড়ে অন্য চলে গেল গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন লেখক তানকিউল হাসানের গল্প তুর্ণা নিশিথা এই গল্পটি আমরা নিয়েছি লেখকের প্রকাশিত কেচ্ছা বইটি থেকে কেচ্ছা বইটি প্রকাশিত হয়েছে উচ্চ প্রকাশন থেকে দুই সালের বই মেলায় আপনারা যারা রকমারি থেকে বইটি সংগ্রহ করতে চান তারা বইটির লিংক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন মোট বাইশ তেইশটি গল্প আছে আশা করছি আপনাদের ভালো লাগবে বেশ কিছু গল্প আমি ইতিমধ্যে এই চ্যানেলে পড়েও শুনিয়েছি আপনারা যদি চান সেগুলো আবার শুনে নিতে পারেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টারা